নমস্কার বন্ধুরা, মিতাস কিচেনে সবাইকে অনেক স্বাগত। তো আজকে কিন্তু আমি একদম নতুন ধরনের একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে। এই রেসিপিটির স্বাদ কিন্তু মাছ মাংস সবাইকে হার মানিয়ে দেবে। তো এই রেসিপিটি আপনারা যদি পুরোপুরি জানতে চান তাহলে কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আর এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই করে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন আমি আমার রেসিপিটি শুরু করে দিই। তো এখানে আমি 100 গ্রাম মসুরির ডাল আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে পিষে নেব। তো এখানে আমি ডালটা বেটে নিয়েছি, ডাল বাটাটা আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আমি 2টো ডিম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে আমি ডিমের সাথে ডালটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবার আমি এখানে দিচ্ছি একটা পেঁয়াজ ছোট ছোট করে কাটা ও একটা লঙ্কা ছোট করে কাটা, দিয়ে আমি আর একটু ফেটিয়ে নেব। তো আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার আমি একটা গ্যাসের উপরে কড়াই বসিয়েছি, দিয়েছি আমি এখানে 1 টেবিল চামচ সর্ষের তেল, দিয়ে ব্যাটারটা আমি সব জায়গায় সমান করে ঢেলে দিচ্ছি। দিয়ে এখানে আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। তো 1 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে এটা সাবধানে উল্টে দিতে হবে। এটা আমি সাবধানে উল্টে দিয়েছি। তো এটা আমার ভাজা হয়ে গিয়েছে, এটা আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। এবার দিয়েছি আমি 1 টেবিল চামচ সর্ষের তেল এবং বড় বড় ডুমো ডুমো করে আলু আমি কেটে রেখেছিলাম তরকারির জন্য, তো সেটাকে আমি ভেজে নেব। তো আলুটা আমার ভাজা হয়ে গিয়েছে, আলুটাকে আমি তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি আরও একটু তেল অ্যাড করে দিয়েছি। এখানে দিচ্ছি আমি 1টা পেঁয়াজ বড় সাইজে ছোট ছোট করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। দিয়েছি 3টে কাঁচা লঙ্কা চেরা। দিয়ে দেব 1টা টমেটো, দিয়ে আমি একটু ভেজে নেব টমেটোটা নরম হওয়া পর্যন্ত। দিয়ে দিচ্ছি আমি গোটা গরম মশলা, 2টো এলাচ ও একটু কাঠ মশলা ও 1টা লবঙ্গ, এবং দিয়ে দিলাম আমি 1 চামচ আদা রসুন বাটা। দিয়ে মশলাটাকে আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি, দিয়েছি আমি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো ও 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, ঝালটা আপনারা কম বেশি করে নিতে পারেন। এবং দিয়ে দেব আমি আলুগুলো যেটা ভেজে আমি তুলে রেখেছিলাম, আলুটা দিয়ে আমি আরও একটু কষিয়ে নেব। এখানে আলুটা বেশি কষানোর দরকার নেই কারণ আলুটা আগের থেকে ভাজা ছিল। তো আমি 1.5 মিনিট কষিয়ে নিয়েছি। দিয়েছি আমি ধনে ও জিরের গুঁড়ো 1/2 চামচ করে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি কারণ আলুটা বড় বড় করে কাটা, সিদ্ধ হওয়ার জন্য একটু বেশি করে জল দিলাম। এরপরে আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। এবার যে ডিম ও ডালটা আমি ভেজে রেখেছিলাম সেটা কিন্তু ঠান্ডা হলে তারপরে কাটবেন। তো এখানে আমার ঠান্ডা হয়ে গিয়েছে, এবার আমি একটা ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিচ্ছি। এই ডিম ও ডালের বড়াটা কিন্তু খুবই নরম এবং সফট হয়, খেতেও খুবই ভালো লাগে। তো আমি সব কটাকে কেটে নিয়েছি। তো এখানে আমার আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, এবার আমি ডালের বড়াগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। ডালের বড়াগুলো ঝোলের মধ্যে দেওয়ার পরে 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু আমার এই তরকারিটা রেডি হয়ে যাবে। তো আমি বড়াগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি খুন্তি দিয়ে। তো উপর থেকে আমি একটু কাসুরি মেথি 2টো হাতের মাঝখানে ঘষে দিয়ে দিচ্ছি। তো দেখেই বুঝতে পারছেন আমার এই
নতুন ধরনের রেসিপিটি কতটা স্বাদের হতে পারে। তো আমি তরকারিটা একটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি। তো আমরা প্রায় সব বাড়িতেই কিন্তু মাছ মাংস সবসময় খেয়ে থাকি, তো এরকম রেসিপি হয়তো আমরা খুব একটা খাই না, কিন্তু এই রেসিপির স্বাদ কিন্তু মাছ মাংস রেসিপির স্বাদকেও হার মানিয়ে দেবে। তাই আপনারা কিন্তু এই রেসিপিটি বাড়িতে অবশ্যই করে ট্রাই করে দেখবেন। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। তো দেখা হচ্ছে নতুন আরও একটা রেসিপির সঙ্গে।